আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন যাদের চেহারা সুরত, আকার আকৃতি মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহ পাক তাদের অনেক সুন্দর চেহারা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের চেহারায় কোনো লাবণ্যতা নেই, কোনো নূর নেই। তাদের চেহারার দিকে তাকালে কোনো প্রশান্তি মনে হয় না, যেন ঝাপসা অন্ধকার হয়ে আছে তাদের চেহারাগুলো, বা কোনো মায়া নেই। আপনি যদি চেহারার নূর দেখতে চান, তাহলে আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারার দিকে তাকান, যারা নেক আমলে সদা ব্যতি বিহব্বল। এই ব্যক্তিগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন তাদের চেহারায় নূর জ্বলজ্বল করছে, যাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বসবাস করে। তাদের চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো নেককার, দিনদার। তারা গীবত করে না, পরনিন্দা করে না, প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেও আল্লাহর পথে জীবন কাটিয়ে দিচ্ছে। তাদের চেহারা নূর জ্বলজ্বল করছে, গায়ের রং কালো কিন্তু চেহারাটা উজ্জ্বল। আল্লাহ আকবার! আল্লাহ সাদা কালো নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে তার চেহারাতে নূর জ্বালিয়ে দিতে পারেন, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকে। আপনার চেহারা হোক কালো, হোক সাদা, হোক শ্যামবর্ণ, যে বর্ণেরই হোক না কেন, আপনি যখন আল্লাহর জিকির অন্তরে স্থাপন করবেন, তখনই আপনার চেহারা নূরে নূরান্বিত হবে এবং আপনার চেহারা এবং আচরণের আলোয় চারপাশের সব কিছু আলোকিত হবে। মানুষ আপনার পরিবর্তন খুব সহজেই লক্ষ্য করবে। কোন আল্লাহওয়ালার চেহারার দিকে তাকান, তার চেহারা আপনার থেকে বিপরীত মনে হবে, এবং এটাই সেই নূর যেই নূরের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেছেন। এই নূর কিভাবে অর্জন করবেন? ছোট্ট একটি আমল, প্রতিদিন রাতে শোয়ার আগে যদি আল্লাহর নামে আমলটি করেন, তাহলে আপনার চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে। প্রিয় দর্শক, আল্লাহর একটি খাস সিফাতি নামের আমল আপনাকে এর জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার 99টি নামের উসিলায় তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে রহমান রহিম নামের উসিলায় সাহায্য প্রার্থনা করি, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের একটি নাম রয়েছে এবং আপনার চেহারা সুন্দর ও আলোকিত হবে যদি আপনি এই বিশেষ নামের জিকির আপনার দিলে জারি রাখেন। এই নামের উসিলায় রব্বুল আলামিন আপনাকে এই মর্তবা, এই বিশেষ জজবা দান করবেন। তবে এই আমলের পূর্বশর্ত হচ্ছে প্রতিদিনের ফরজ হুকুমগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। আপনাকে হতে হবে কোমল হৃদয়ের মানুষ, পরনিন্দা প্রতিহিংসা দূর করতে হবে, আপনাকে হালাল পথে জীবনযাপন করতে হবে। আপনি যদি হালালের উপরে অবিচল থাকেন এবং আপনি যদি রব্বুল আলামিনের তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে জীবনযাপন করেন, তবে এই পূর্বশর্ত সহ যদি আপনি প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের এই সিফাতি নামের আমল করতে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারায় নূরে নূরান্বিত করবেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয়, সেটি হচ্ছে পিতামাতা জীবিত থাকলে আপনি তাদের মনে কষ্ট দিতে পারবেন না, অবশ্যই আল্লাহমুখী হতে হবে, আপনাকে অবশ্যই সিরাতাল মুস্তাকিমের অনুসারী হতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, সুতরাং তোমরা সেগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো, আর যারা আল্লাহর নামে বিকৃতি ঘটায় তাদেরকে বর্জন করো। সূরা আর-রাফ আয়াত 180। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নাম যদিও অনেকগুলো, তথাপি তার সত্তাগত অস্তিত্ব অনেকগুলো নয়, বরং আল্লাহর সত্তা একটি। মিশকাতুল মাসাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 তথা এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড় তাই বিজোড়কে ভালোবাসেন, অর্থাৎ তার নামের সমষ্টিও বিজোড়। সুবহানাল্লাহ! সুতরাং আমলটি বিজোড় সংখ্যকবার করলে সবচেয়ে ভালো হয়। তো আমলটি কিভাবে করবেন? যখন আপনি রাতে ঘুমোতে যাবেন, ঘুমানোর পূর্বে প্রথমে 3 বার যে কোনো দুরুদ শরীফ পড়ে নেবেন, আর হাতে সময় বেশি থাকলে দুরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। অতপর আল্লাহর একটি সিফাতি নাম ইয়া মুসাউইরু, যার অর্থ আকৃতি দানকারী, রূপ দানকারী, নিখুঁত নকশাকারী। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের খাস সেই সিফাতি নামটি হচ্ছে আল মুসাউইরু। আমরা যখন জিকির করব এই নামটির, তখন আমরা পড়ব ইয়া মুসাউইরু, যার অর্থ হে আকৃতি দানকারী, হে রূপ দানকারী, হে নিখুঁত নকশা দানকারী। প্রিয় দর্শক, এই সিফাতি নাম আপনি 10 বার পড়বেন, অথবা 11 বার পড়বেন, অথবা আপনি চাইলে এর বেশিও পড়তে পারেন। এরপর আবার দুরুদ পড়বেন, 3 বার যে কোনো দুরুদ, অথবা 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন।
তারপর দুই হাত মুনাজাতের মতো করে ফুঁক দিয়ে দুই হাত চেহারায় মুছে দিবেন এবং ঘাড়ে মুছে দিবেন। এই আমল করে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। পূর্ব শর্তগুলো যদি আপনি পরিপূর্ণরূপে সম্পন্ন করতে পারেন, যেমনটি বলেছিলাম, একজন সিরাতাল মুস্তাকিমের পাবন্দীকারী হতে হবে, তাকওয়া অবলম্বনকারী হতে হবে, আরেকজনের উপর কোনো জুলুম করা যাবে না, আপনাকে যে কোনো প্রকার কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, আপনাকে সরল সত্য পথ সদা সর্বদা আঁকড়ে ধরে রাখতে হবে, তবেই আপনি এই আমলের মাধ্যমে আপনার চেহারার নূর খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার চেহারায় নূরানি করে দিবেন, যা আল্লাহ পাক ওলি আউলিয়াদের দান করেছেন। তারা যেমন আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, এই আমলের মাধ্যমে আপনিও আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। প্রিয় দর্শক, বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাত্রি, যেটাকে ইয়ামুল জুমার রাত্রি বলা হয়, সেই রাত্রি আমলটি বেশি করে করবেন। এছাড়াও প্রত্যেক দিন আপনারা এই আমলটি গুরুত্বের সাথে করবেন। আল্লাহ পাক দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন, কিন্তু যারা আল্লাহ পাকের জিকির করে, জিকির দ্বারা তাদের জবান তাজা রাখে, তাদের কলব জীবিত থাকে, তাদের সাথে কি কারো তুলনা হয়?